শুরু করছি। শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্সের শিল্প বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানমালা শিল্পের বিবিধ বৈভবের আন্তর্জাতিক সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটির নাম আমরা রেখেছি বাংলা গানের কাল পরম্পরা শ্রবণে কখনে, এবং এটি শুরু হয়েছে আজ থেকে 2 সপ্তাহ আগে এমনি এক রোববার সন্ধ্যায়। আজকে তার দ্বিতীয় পর্ব, এবং এই অনুষ্ঠানটি সম্ভবত আরো বেশ কয়েকটি পর্ব ধরেই অব্যাহত থাকবে, কারণ আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে বাংলা গানের যে দীর্ঘ কাল পরম্পরাটুকু রয়েছে প্রায় 1000 বছরের, তার গোটা যাত্রাপথটির সঙ্গে পরিচিত হওয়া, তার পথ পরিক্রমাটুকু কেবল কথার মধ্যে দিয়ে নয়, শোনার মধ্যে দিয়েও আস্বাদন করা, এবং তার একটা একটা অভিজ্ঞতার নেয়া, যাকে পুরোপুরি একটা সাংগীতিক অভিজ্ঞতা সমতুল্যই বলা চলে। এবং এটা সম্ভব হয়েছে আজকের এই অনুষ্ঠানটি যিনি পরিকল্পক, গবেষক এবং উপস্থাপক, সেই রাজীব চক্রবর্তীর বিশেষ কয়েকটি গুণের কারণে। তিনি পেশায় খুবই মেধাবী একজন ভাষাতাত্ত্বিক, ভাষাবিদ, কিন্তু তার নেশা হচ্ছে সংগ্রহ, এবং সংগ্রহের তালিকায় ওপরের দিকে রয়েছে এবং সমান শক্তিতেই বিদ্যমান হচ্ছে পুস্তক এবং সঙ্গীত। সঙ্গীতের ক্ষেত্রে একটি বাড়তি মাত্রা আছে, রাজীব তার সময় এবং শ্রম এবং অর্থের বিনিয়োগ ঘটিয়ে এই গানগুলোকে তার যে সংগ্রহের রেকর্ড রয়েছে বা অন্যান্য মাধ্যম থেকে যে গান রয়েছে সংগ্রহ করে তার একটা বৈদ্যুতিন রূপ দিচ্ছে এবং তা ডিজিটাইজ করছে, করে সেগুলোকে অন্তর্জালের যে বিস্তৃত পরিসর সেখানে সে উত্তোলন করছে। এখানে সে এক ধরনের একটা খুব গোছানো সুবিন্যস্ত মহাফেজখানা তথা আর্কাইভ গড়ে তুলতে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে, এবং সেই সুবাদেই আসলে আমরা এই অনুষ্ঠানটির কথা ভাবতে পেরেছি এবং আপনাদেরকে তার যে বিশাল সঙ্গীতের ভান্ডার, জ্ঞানের ভান্ডার গান বিষয়ে তার একটা ভাগ দিতে পারছি। তো আমরা অনুষ্ঠান শুরু করি বাংলা গানের কাল পরম্পরা শ্রবণে কথনের দ্বিতীয় পর্বে। আমি এখন মঞ্চে ডাকছি বা পরিসরটুকু ছেড়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি রাজীব চক্রবর্তীকে। রাজীব, ধন্যবাদ আনন্দ। শোনা যাচ্ছে তোমার কথা? আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিস্তারকে, ধন্যবাদ যারা সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আজকে, তাদের সবাই। কারণ আমি ভালোবাসবো বা ভালোবাসি, আমি কেন, সকলে আসেন তাদের পছন্দের জিনিসগুলি আর পাঁচজনের সঙ্গে ভাগ করে নিই। তো গান আমার যেহেতু পছন্দের বিষয়, সংগ্রহ আমার পছন্দের বিষয়, ভালোবাসার বিষয়, সেই সবের কথা যদি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়া যায়, আপনাদেরকে শোনানো যায়, কিছুটা আপনাদের দিক থেকে আপনাদের মানে আপনাদের উপর অত্যাচারই করা হলো, কিন্তু তাও বলবো যে এই অত্যাচারটুকু করতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ শুধু নয়, কৃতজ্ঞতা। গতদিন আমি বলেছিলাম যে এই অনুষ্ঠানের আজকের যে পর্ব সেখানে আমরা বাংলা শাস্ত্রীয় সঙ্গীত, বাংলার যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চার যে ধারা তৈরি হয়েছে, উত্তরাধিকার তৈরি হয়েছে, সেইটা নিয়ে কথা বলি। কথা বলতে গিয়ে আমার মনে হলো যে শুধু তো সঙ্গীতের ইতিহাস জানাটাই আমাদের মূল লক্ষ্য তো বটে নিশ্চয়ই, তার সঙ্গে আরো কিছু লক্ষ্য আছে। ইতিহাস জেনে আমরা করবোটা, ইতিহাস জেনে আমরা যেটা করব সেটা হচ্ছে ইতিহাসের সেই উত্তরাধিকারটাকে বহন করতে সেই চেষ্টা, এবং উত্তরাধিকার বহন করার একাধিক পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে সঙ্গীত আগে হতো বা যেগুলি এখন হারিয়ে গেছে কালের চক্রে, কালের অঙ্গুলি হেলনে হয়তো বল, সেই সঙ্গীতকে নিজেদের গলায় তুলে দেওয়া। পারফর্মিং আর্টের এটাই একটা বড় দিক যে নিজেকে করে দেখাতে হয়। কিন্তু যারা করতে পারেন না, যারা গাইতে পারেন, যারা বাজাতে পারেন, কি করবেন, তাদের কি কোনো যোগদান থাকবে না এতে? নিশ্চয়ই থাকবে। তো আমার মনে হয় এই দিকগুলিরও কথা বলা যায়। শুধুমাত্র সঙ্গীত কিন্তু আমাদের সংস্কৃতির একটা উপাদান, শুধুমাত্র তার নান্দনিকতার জন্য নয়, তার কিছু
চিরকালীন দাবিও আছে, মূল্যও আছে। সেই মূল্যগুলি যদি আমাদের জীবনে প্রতিফলিত করতে হয়, আমাদের প্রয়োজন সেই সংগ্রহ, সঙ্গীতের একটা সংগ্রহ তৈরি করা। সেটা কিভাবে করব? এখন আমাদের অনেক সময় মনে হয় যে এই কাজগুলি তো এদিকে আমার পক্ষে সম্ভব, এই জিনিস কি পাওয়া যায়, সেই জিনিস কি সম্ভব, এগুলি আমরা জানি, আমারও মনে হতো একটা। কিন্তু একটু দেখবেন কেউ যদি একটু ইনিশিয়েট করে দেয়, দেখবেন যে একটা বিরাট জগৎ আপনার জন্য অপেক্ষা করছে। সেই জগতে আপনি আমি সকলে তার অংশ এবং আমাদের আমরা কন্ট্রিবিউট করতে পারছি। প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকের পাশে, চারপাশে সাংস্কৃতিক নানা উপাদান আছে, যে উপাদানগুলি আমরা বহন করি আমাদের অজান, সে উপাদানগুলিকে সংগ্রহ করা, সুবিন্যস্ত করা এবং ভবিষ্যতের জন্য রেখে দেওয়া, এই কাজগুলি আমরা করতে পারি। তো আজকের আমাদের এই সাংগীতিক অভিযাত্রায় যে কয়েকটা পর্বে হবে, তার মধ্যে আমরা শুধুমাত্র গানের ইতিহাসই বলবো না, তার সঙ্গে এই গানটাকে কি করে আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠতে পারে, করে নিতে পারি আমরা, এবং সেটাকে সংগ্রহ সংরক্ষণে আমরা কাজে লাগতে পারি, সেই কথাগুলো আমরা বলবো। তো তার জন্য আমি এখন আমার যে একটা প্রেজেন্টেশন যেমন আগের দিনও তৈরি করেছিলাম, আজকেও সেই প্রেজেন্টেশন আপনাদের সঙ্গে আমি ভাগ করে দিচ্ছি। আলম ভাই নিশ্চয়ই অনুমতি দিয়ে রেখেছেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? প্রথম স্ক্রিনে প্রথম যে পর্দায় যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা খুব ঐতিহাসিক ছবি। আপনারা যারা দেখেছেন বা দেখেননি, দুজনের জন্য, সবার জন্যই বলি, এইটি হচ্ছে বিষ্ণুপুরের জোড় বাংলা মন্দির বা কেষ্ট রায় মন্দির বলা হয়। 1655 সালে রঘুনাথ সিংহ, বিষ্ণুপুরের রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি তৈরি করে। কেন এই ছবিটি আজকে বক্তব্যের সঙ্গে এই ছবিটি আমি একত্রিত করলাম, তার কারণ হচ্ছে বিষ্ণুপুর বাংলার সঙ্গীত সাধনার মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। এবং এই যে সারা ভারতবর্ষে আমরা শুনে থাকি উচ্চাঙ্গ সঙ্গীতে বিভিন্ন ঘর বা ঘরানা বা ঘরোয়ানা রয়েছে, এই ঘরগুলি আসলে এক একটা স্টাইল, এক একটা বিশেষ ধারার সঙ্গীতের একটা বিশেষ ধারা নিয়ে তারা কাজ করে থাকেন। বিষ্ণুপুর হচ্ছে বাংলার সেরকম নিজস্ব একটি সঙ্গীতের ধারা, সঙ্গীতের ঘর, যেখানে একটা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ সঙ্গীতের ঐতিহ্য তৈরি হয়ে উঠেছিল। উচ্চাঙ্গ সঙ্গীতের তো বটেই, তার সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত সম্পৃক্ত আরো যা 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 সঙ্গীতের যা যা ধারা আছে, সব ক্ষেত্রে বিষ্ণুপুরের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। তো আর এই জোড় বাংলার মন্দির বিষ্ণুপুরের একদম যাকে বলে বিষ্ণুপুরের সঙ্গে সমার্থক জোর বাংলার মন্দির, সেই জন্য এই ছবি দিয়ে আজকে শুরু করলাম। আমাদের আজকের অনুষ্ঠানটি বা আজকের পর্বটিকে উচ্চাঙ্গ সঙ্গীতের বিষয় নিয়ে যেহেতু আমরা আলোচনা করতে চাইব, আমার মনে হলো যে এই পর্বটি এক দিনে শেষ করা সম্ভব। প্রথমত হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের পরিসরটা এত বড়, এক একটি গান দীর্ঘ সময় ধরে গাওয়া হয়, এ আমরা জানি। আমাদের যেমন আধুনিক বাংলা গান বা রবীন্দ্রসঙ্গীত বা ইত্যাদি যে ধরনের গানের সঙ্গে আমরা প্রতিদিনকার জীবনে পরিচিত, সেগুলির মাত্রা হচ্ছে মানে গাওয়া হয় মূলত 3-4-5 মিনিটের মধ্যে। শুরুতে ছিল একদম 3.5 মিনিটের বেশি গাওয়া যেত, কেন যেত না সেগুলি আমরা আসবো পরে। কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের জায়গাটা এতটা বৃহৎ যে একটা খেয়াল সে গাইতেই তো 3-4 ঘন্টা সময় কেটে যায়। তো এই রকম উপস্থাপনায় আমি কিভাবে সেগুলি আপনাদের শোনা, তাও চেষ্টা করব যতখানি শোনানো সম্ভব। তো আমরা আজকে শুরুই করব একটা গান দিয়ে, শুনে নি গানটি। শোনা যাচ্ছে তো?
যাচ্ছে। গানের বৈশিষ্ট্যটা হচ্ছে বাংলায় বাংলায় গাওয়া মুলতানিরা গঙ্গাধর শিব সংকরে, মানে আমাদের এই বাংলা খেয়াল নিয়ে এখন অনেকে অনেক কিছু দাবি করছেন যে বাংলা খেয়াল তারাই প্রথম, তিনিই প্রথম ইত্যাদি নানা রকম দাবি উঠে আসছে। কিন্তু বিষ্ণুপুর ঘরানাতে এই প্রচেষ্টাটা বহুদিন আগের থেকে পাওয়া, সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর ঘরানার অন্যতম অন্যতম প্রধান একজন উত্তরাধিকারী ছিলেন। তার এই রেকর্ড যখন বেরোয় তখন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 1979 সালে সম্ভবত দেখতেই পাচ্ছেন 1980 সালে উনি মারা গেছেন, 1979 সালে তার বয়স প্রায় 88 বছর বয়স। সেই সময়ের গলা, সেই সময়ের দাপট মনে পড়ছে গোপীগাইন বাঘাবাইনের কথা, যে রাজার দরবারে গান শুনে গোপী বাঘা গোপীকে বলছেন যে কি দাপট। তো এই সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গান শুনে সেই কথাটাই মনে পড়ে যে এই রকম দাপট নিয়ে বাংলার উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা চলেছে বহু বছর ধরে, এখনো চলছে এবং আশা করি ভবিষ্যতেও চলবে। সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরে আরেকজনের গান শুনি, তিনি আরেকটু আগের লোক, আগের মানুষ, তিনি হচ্ছেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। এই নামগুলি আমাদের কাছে এখন প্রায় মিট হয়ে গেছে, হ্যাঁ, তাদের গান এখনো যদিও আমরা খুব বেশি শুনতে পাই না। তা আমি এই চেষ্টা করছি যে কিছু গান আপনাদের শোনানো, সেই সঙ্গে কিছুটা ইতিহাসের কথা বলা ইত্যাদি আর কি। এরপরে আমরা গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বাংলায় যে কত সমৃদ্ধ একটা ঘরানা ছিল সেইটাই যে তৈরি, সেই তো সেই কথাই আমরা আজকে বলার জন্যই তো এত আয়োজন। আমরা গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের একটা গান শুনি। Ah
এইটুকুই থাক, পুরোটা তো শোনানো সম্ভব নয়, তাহলে গান শোনার পরে আর কথা বলার জায়গাই পাবো না। এরপরে আমি আজকে শুরু করলাম আসলে প্রথমে গান শুনি, তারপরে আমরা কথায় যাব। এরপরে আসছি আরেকজন বিখ্যাত নাম, তার নাম আপনারা সকলে জানেন, রাধিকা প্রসাদ গোস্বামী। তার পরবর্তী উত্তরাধিকারী ছিলেন জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, তিনিও অতি বিখ্যাত মানুষ। বাংলা গানকে চারদিক থেকে যতখানি করা সম্ভব এদের দুজনের মতো মানে এখনো তাদেরকে শোনা হয়, এখনো আমরা শুনি এদের এদেরকে, এদের নাম আমরা ভুলে যাইনি। তো সেই রাধিকা প্রসাদ গোস্বামীর বিখ্যাত গান একটা শুনি আমরা, সোহাগে মৃণাল ভুজে, বিখ্যাত গান। এই গান সম্পর্কে নতুন করে কিছু বলা নেই। হচ্ছে এই গানগুলি সাধারণত আমার নিজের মনে হয় যে শুনতে শুরু করলে এভাবে ছেড়ে যাওয়া সম্ভব হয় না সবসময়। গানগুলির মধ্যে গায়কীর মধ্যে এমন একটা মাদকতা আছে, মাদকতা বলবো না, এমন একটা টেনে রাখার ব্যাপার আছে যেটা ছেড়ে যাওয়া খুব মুশকিল। তাও রাধিকা প্রসাদ গোস্বামী শুনলাম, এরপর আরেকজনের গান শুনবো, তিনি লালচাঁদ বড়াল, বিখ্যাত মানুষ, তার কথা আমরা শুনেছি। রায়চাঁদ বড়ালের সিনেমাতে তো বাংলা সিনেমায় রায়চাঁদ বড়ালের একটা উপস্থিতি ছিল বহুদিন পর্যন্ত, তারই পূর্বপুরুষ লালচাঁদ বড়াল। তার গান খুব একটা শোনা যায় না। এটি লালচাঁদ বড়াল মারাই গেছেন 1907। হ্যাঁ, এই গানগুলি তার আগের রেকর্ড করা, কাজে বুঝতেই পাচ্ছেন 115 বছর আগের রেকর্ড প্রায়। শুনে দেখুন তারপরে এই রেকর্ড হবে আপনাদেরকে। লালচাঁদ বড়াল বিখ্যাত গান, এই গান সম্পর্কে নতুন করে কিচ্ছু বলার নেই, অনুগত জনে কেন। তুমি এত করো অনুগত জনে কেন, তুমি এত কর রাখিলে কে করে মানা।
বেশ বিখ্যাত গান, এই গান সম্পর্কে নতুন করে যে গান শুনতে শুনতে মনে পড়ে রামনীতি গুপ্তের কথা, যার লেখা এই গান। বাংলার সঙ্গীতের ইতিহাসে রামনীতি গুপ্ত কালী মির্জাদের কথা বলতেই হবে আমাদেরকে, আগামী পক্ষে সেই কথার পক্ষের জন্য সেটা আমি রেখেছি। খালি আজকে তার আপনাদের লোভ দেখিয়ে রাখলাম, এদের সম্পর্কে এদের গান সম্পর্কে বিস্তারিত আমরা কথা বলবো, শুনবো তার সম্পর্কে। এই অবধি বলে বা শুনে আমি একটা কথা এখানে বলে রাখতে চাই আপনাদের সবার জানার জন্য, এই যে গানগুলো শোনালাম এই গানের সমস্ত সংগ্রহ আমার নিজের নয়, আমার বিশিষ্ট বন্ধু এবং কলকাতার বিশিষ্ট শব্দভিষক বলি তাকে, তিনি সাউন্ড রেকর্ডিস্ট এবং সাউন্ড প্রকৌশল, শব্দ প্রকৌশল নিয়ে তিনি অধ্যাপনাও করতেন অভিমন্যুদের, তার সংগ্রহ থেকে এই গানগুলি আপনাকে শোনালাম। আমার কাছে এই সংগ্রহগুলি থাকলেও তিনি আমার বহু আগে এগুলোকে ডিজিটাইজ করেছেন বলে তার সংগ্রহ থেকে তার অনুমতি নিয়েই আপনাদের শোনালাম। তার নামটাও আপনাদের জানা দরকার, কারণ আপনারা যে HMV থেকে বিখ্যাত সমস্ত রেকর্ড বা শুনতে পান তার অনেকগুলি পেছনেই তার হাত রয়েছে। তিনি লোকচক্ষুর অন্তরালে থেকেই কাজ করেন, তো আজকের দিনে তার এই নামটি করে আমি আমার কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করলাম তার প্রতি। এই অবধি বলে আমি যে কথা শুরুতে বলেছি যে এই সঙ্গীত সংগ্রহে সঙ্গীতের আর্কাইভ তৈরি, মাহফিজখানা তৈরি, এই কাজটা আমরা কি করে করতে পারি বা কেন এই কাজটা ধরি, তার জন্য একটা উদাহরণ দিই আপনাদের। এই উদাহরণটা ঠিক বাংলার উদাহরণ নয়, দেখতেই পাচ্ছেন তিনি বাংলায় ছিলেন বহুদিন, শাস্ত্রীয় সঙ্গীতের আলোচনায়, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আলোচনায়, সে বাংলাই হোক, বাংলা ছাড়িয়ে বৃহত্তর ভারতই হোক, এই মানুষটিকে এই মানুষটির নাম আমাদের সবসময় নিতে হয়, শুনতে হয়, স্মরণ করতে হয়। এই মানুষটির দুটো রেকর্ড আপনাদের শোনাচ্ছি, কেন শোনাচ্ছি তার কারণ হচ্ছে বাঁদিকে যে রেকর্ডের ছবিটি দেখতে পাচ্ছেন কলম্বিয়া লেভেলে, এই রেকর্ডটা 1934 সালে, আর ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন HMV সেটি 1950-60 দশকের পুরো একটা সময়। কেন শোনাচ্ছি তার কারণটা শুনিয়ে নি তারপরে, এটি হচ্ছে 1934 সালের গান রেকর্ড, সুহাস উভরাই রাগে গাওয়া। দেখুন একজন মানুষের গায়ন, গায়ন ভঙ্গি, গায়কী কি কি রকম পরিবর্তন হয় যে মানুষটিকে চেনাই যায় না। সঙ্গীতের ইতিহাস বা সঙ্গীতের কথা বলতে গেলে, সঙ্গীতের বিবর্তনের কথা বলতে গেলে এই কথাগুলি ধরে রাখা দরকার। এই 1934 সালের এই রেকর্ডটি আজকে দিনে আমরা প্রায় কেউ শুনি, আমির খানের এই যে বিবর্তন একজন শিল্পী সেটা বুঝতে সাহায্য করবে এই রেকর্ড। দেখুন তার প্রায় 30 বছর পরে ওর গায়ক গায়কীটা কিরকম ভাবে পাল্টে যাবে। আ
कदक सुंदर गना बैठ कदक छिंदो मन मेरो हसक सुंदर गना बैठ एक नजर में मन बसकी तन बदल खन मसक छीन लियो मन मेरो हसक सुंदर गना बैठी सोदर। এটা শাহানার আগে গাওয়া, বুঝতেই পাচ্ছেন যে দুটো মানুষ যে একই মানুষ এইটা গান শুনে বোঝার প্রায় উপায় নেই। পরবর্তী গানটা পরে যেটা শোনালাম সেটা আমাদের পরিচিত আমির খানি গান, আমির খানি ঢং, কিন্তু সেই মানুষটির আগের যে বিবর্তনটি এই এই ইতিহাসটুকু সঙ্গীতের ইতিহাসের মধ্যে তো এইটিও ধরা থাকা উচিত। আমির খানের মতো একজন এত বড় গায়ক সেটা আমরা ধরে রাখবো কি করে? পরে আরেকটা উদাহরণ দেখাই, এইগুলি এই গানগুলি আপনাদের শোনাচ্ছি এগুলি বাংলা গানের উদাহরণ নয়, কিন্তু গানের এই রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে এই গানগুলি শোনানোর লোভ সামলাতে পারলাম না। এইগুলি সচরাচর আপনারা শুনতে পাবেন না, আমির খানের বিশেষত 1934 সালের গান শোনা সম্ভবই নয়। এরপরে একজনের গান শোনাই, তিনি আরেকজন যুগন্ধর মানুষ ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের, তিনি হচ্ছেন মল্লিকার্জুন বসু। তার সম্পর্কে কত কথাই বা বলা যাবে, মানে যাই বলা হয় কমই বলা হবে। অপ্রচলিত এবং বিরলরা গাইতে তার মতো মানে সঙ্গীত তার আমরা খুব একটা দেখিনি আর কি, গায়ক খুব একটা দেখিনি। তার দুটো গান শুনিনি আমি, পরের বিষয়টায় আসছি। এই গানটি এটাও 1930-এর দশকের রেকর্ড করা, শুনে দেখি। এরপরেই এর প্রায় কয়েক দশক পরে আমরা মল্লিকার্জুন বসুকে শুনি। সেই উচ্ছল মল্লিকার্জুন মনসুর একেবারে শান্ত সমাহিত রূপ পেয়েছে। প্রথমটি ছিল গৌরমালার রাগে, দ্বিতীয়টি ছিল নালুতে রাগে। তো এই পরিবর্তনগুলি সঙ্গীতের নানা জায়গায়
নানা সময়ে ধরা রয়েছে আমাদের রেকর্ড বলে। সেই জন্য সঙ্গীত তো যেহেতু প্রথমে বলেছি একটা কৃত্যকলা, পারফর্মিং আর্ট, এটি শুনতে হবে, এটি থিওরিটিক্যালি এর আলোচনা করে লাভ নেই, লিখে বলে লাভ নেই, যতক্ষণ না এই প্রতিটি গানের স্পেসিমেন আপনাদের কানের সামনে এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সঙ্গীত নিয়ে থিওরিটিক্যাল আলোচনা করে লাভ নেই। তো এই ধরে রাখার প্রধান উপায় হচ্ছে আমাদের এই রেকর্ডিং ব্যবস্থা, ধ্বনি মুদ্রণ ব্যবস্থা। সেই ধ্বনি মুদ্রণ ব্যবস্থা সম্পর্কে কিছু কথা আপনাদের বলি আজকে। তার কারণ একটাই যে কিভাবে ধ্বনি মুদ্রণ ব্যবস্থাটা শুরু হয়েছিল আমাদের দেশে বা সারা পৃথিবীতে সেই সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা নেই। আমরা যখন বাংলা গানের কাল পরম্পরা নিয়ে কথা বলছি, ইতিহাসের দিকে তাকাচ্ছি, এই ইতিহাসটুকু আমাদের একটু জানা দেয়। তাতে করে আপনাদের মধ্যে কেউ কেউ যদি প্রাণিত হন যে সঙ্গীতের এই আর্কাইভিং, এই সংগ্রহ, এই সংরক্ষণ, এ ব্যাপারে আপনারা কাজ করবেন, সেইটি হবে আমাদের লাভ, আমাদের সকলের লাভ। হ্যাঁ, প্রত্যেকেরই এই সুযোগ আছে করার, বিভিন্ন ভাবে বিভিন্ন স্পিয়ারে তারা এই কাজটা করতে পারে। তো সেই কথা মাথায় রেখে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক যে কত ধরনের ধ্বনিকে ধরে রাখার উপায় আছে আমাদের, আমরা কি কি করতে পারি। দেখুন, আমাদের এই সাউন্ড রেকর্ডিং শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ডিজিটাল এর যখন এলো, বৈদ্যুতিন যুগ যখন শুরু হলো, সেই সময় থেকে ব্যাপারগুলি আমাদের জানানো, আমরা জানি, আমরা MP3 জানি, আমরা ইউটিউব জানি, সবই জানি, কিন্তু তার আগে কিভাবে গানের সংরক্ষণ হতো। শুরুতে 78 ধ্বনি ঘূর্ণন মাত্রা ধ্বনি মুদ্রিকা, 78 RPM রেকর্ড ছিল, গালার রেকর্ড, গালা দিয়ে তৈরি হতো এবং খুব ভঙ্গুর রেকর্ড এগুলি। এই রেকর্ড প্রথম ভারতবর্ষে তৈরি হয় 1902-তে, তারপরে 1950-55 দিকে, এই এতদিন কিন্তু এই গালার রেকর্ডই ভারতবর্ষের বাজারে চলেছে। যত ধরনের আমাদের সাংগীতিক অভিযাত্রা সবকিছুই মানে অনুষ্ঠিত হয়ে রয়েছে এই রেকর্ডগুলির মধ্যে, এই রেকর্ডগুলির মধ্যেই সেগুলি ধরা হয়েছে। 1955-56 দিকে প্রথম ভারতবর্ষে ভিনাইল রেকর্ড আসে। ভিনাইল রেকর্ড হচ্ছে, লেখাই আছে দেখুন, 45.33.13 ঘূর্ণন মাত্রার রেকর্ড, প্রতি মিনিটে এতবার করে এগুলি ধরে। এই রেকর্ডগুলির মজা হচ্ছে গালার রেকর্ড একটু বড় গ্রুভ ছিল, যে যার মধ্যে ধ্বনিগুলি লেখা হতো সেগুলি বড় বড় গ্রুভের মধ্যে লেখা হতো, 10 ইঞ্চির রেকর্ড, 3.5 মিনিটের বেশি গান সেখানে ধরতো না। আপনাদের প্রথমেই বলেছি যে কেন 3.5, আমাদের দেখবেন একটা লক্ষ্য করে যে আমাদের আধুনিক গান বলুন, আমাদের ফিল্মের গান বলুন, সবই মোটামুটি ওই 3-3.5 মিনিটের মধ্যে আমাদের শেষ হওয়ার একটা প্রবণতা আছে। আমরা তার বেশি গান, তার বেশি লম্বা হয় না সাধারণত। কেন হয় না? তার কারণ ওই প্রথম যুগে এই 3.5 মিনিটের বেশি রেকর্ডিং করার উপায় ছিল না আমাদের, যে কারণে গান ওটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে। তো তারপরে যখন এই 45.33.13 ঘূর্ণন মাত্রার রেকর্ড এলো, আর 33 RPM রেকর্ড বা 45 RPM রেকর্ড, সেখানে হলো কি যে গ্রুভের মধ্যে, রেকর্ডের মধ্যে আসলে এই খাঁজ কেটে তার মধ্যে গানগুলির যে সাইন ওয়েভ, যেটা হ্যাঁ শব্দ তরঙ্গ, সেইটাকে তার মধ্যে গ্রুভ করা, তার মধ্যে লেখা থাকতো। তো 33 বা 45 RPM রেকর্ডের সেই গ্রুভগুলি আরো ছোট হলো, তার ফলে হলো কি কম জায়গায় বেশি সময়ের গান ধরা লাগে। এরই প্রায় সঙ্গে সঙ্গে স্কুল টেপ, এক ধরনের টেপ দিয়ে রেকর্ডিং হতো, এই স্কুল টেপ আমরা দেখেছি হয়তো, তার ছবি আমাকে আপনাদের দেখাবো, সেই স্কুল টেপও রেকর্ডিং হতো, ক্যাসেটে রেকর্ডিং হতো। আর এর বাইরে এই যে এত রকম রেকর্ডিং হচ্ছে, এত রকম গান তৈরি হচ্ছে, সেগুলির কথা জানতে গেলে, তার সম্পর্কে জানতে গেলে, রেকর্ডের গায়ে অনেক সময় রেকর্ডিং এর ডেট থাকতো না, রেকর্ডিং এর ডেট কোনো সময়ই থাকতো না, কখন রেকর্ডটা প্রকাশিত হচ্ছে সেই ডেটটাই দেখা থাকতো, তাও 1961 সালের পর থেকে। তার আগের রেকর্ডে কিন্তু ওই রেকর্ড নাম্বার দেখে সেগুলোকে অনুমান করা ছাড়া আমাদের উপায় নেই। তো সেক্ষেত্রে আমাদের হাতের যে সমস্ত জিনিস রয়েছে, রেকর্ড সূচি, প্রচারপত্র, বিজ্ঞাপন, বিভিন্ন পত্র পত্রিকা, সেইগুলি দেখে আমাদের রেকর্ডের এই রেকর্ডিং এর ইতিহাসটাকে আমাদেরকে তৈরি করতে হয়। দেখুন এখানে কতগুলি ছবি দিয়েছি আপনাদের দেখার জন্য। এই সমস্ত রেকর্ড আমরা ছোটবেলায় বা আমাদের
আগে যারা জন্মেছেন, যারা সময় কাটিয়েছেন, তারা এই রেকর্ডগুলি এরকম ধরনের রেকর্ড দেখেছেন। বিভিন্ন কোম্পানি, হিন্দুস্তান রেকর্ড ছিল, হিজ মাস্টার্স ভয়েস ছিল, হিজ মাস্টার্স ভয়েসেরই টুইন বলে একটা রেকর্ড কোম্পানি, একটা লেভেল ছিল, হিজ মাস্টার্স ভয়েসের রেকর্ডের দাম ছিল বেশি, মানুষ অ্যাফোর্ড করতে পারত না। সেই কারণে টুইন লেভেল আনা হলো বাজারে একটু কম পয়সায়, যাতে মানুষ সহজে কিনতে পারে, একটু বেশি পরিমাণে বিক্রি হয়। এটা তাদের এক ধরনের ব্যবসার পলিসি, তো সেটি তারা করেছিল। তারপরে বেকা বলে দেখুন একটা রেকর্ড কোম্পানি, এরা জার্মানির রেকর্ড কোম্পানি, এরা জার্মানি থেকে রেকর্ড বের করতে, আমাদের মোটামুটি শুরুর দিকে সমস্ত রেকর্ডই জার্মানি হ্যানোভার থেকে ছাপা হয়ে আসত, রেকর্ড প্রেসিং হতো, যে প্রেসিং হওয়া যাকে বলে, সেটা হ্যানোভার থেকে হয়ে আসত। তো বেকা ছিল একদম জার্মান কোম্পানি, HMV যেমন, হিজ মাস্টার্স ভয়েস ব্রিটিশ আমেরিকান কোম্পানি, বেকা একদম জার্মান কোম্পানি। আর তার পাশে দেখুন হিন্দুস্তান রেকর্ডস, এই হিন্দুস্তান রেকর্ড একদম দেশীয় কোম্পানি আমাদের, 1932 সালে যার যাত্রা শুরু। তার বাইরে দেখুন কত ধরনের রেকর্ড লেভেল, এই লেভেলগুলি দেখানোটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানিই না অনেকে যে এই প্রতিটা লেভেল আলাদা আলাদা অর্থ বহন করে। এই দেখুন হিজ মাস্টার্স ভয়েসেরই এইখানে, এই বাঁধি ডান দিকে সবুজ রঙের লেভেল, লাল রঙের লেভেল, এই প্রতিটার আলাদা আলাদা মানে আছে। অধুনা এই রেকর্ড কোম্পানি নাম শুনতে পাবেন না, ব্রডকাস্ট রেকর্ড, মাদ্রাস থেকে এই রেকর্ড বেরোতো, ইকোটোন রেকর্ড, বেকাগ্রাম রেকর্ড, তাজ রেকর্ড, সেনোলা, কত ধরনের রেকর্ড। খালি এই নামগুলির সঙ্গে একটু পরিচিত হওয়াও দরকার, কি কি ছিল সেই সবই তো আমরা জানি না। এরপরে আসছে দেখুন রেকর্ডের যে মাঝখানে লেভেল, এটাকে বড় করে দেখানোর দুটো কারণ আছে। দেখুন বাঁদিকের যে ছবিটা, সেই ছবিতে এইখানে একটা নাম্বার আছে, একদম রেকর্ডের ভেতরে খোদাই করে লেখা, এইটাকে বলে ম্যাট্রিক্স নাম্বার। ম্যাট্রিক্স নাম্বার মানে যেই দিন রেকর্ড, যে সময়ে রেকর্ডটা রেকর্ডিংটা হয়, সেই সময়ে একটা নাম্বার দিয়ে ওই রেকর্ডিংটাকে ওরা রেকর্ড করে, এটা হচ্ছে সেই নাম্বার। এই নাম্বার দিকে বোঝা যায় কবে, মানে ওদের সেই রেকর্ড কোম্পানির যদি লগ বুক দেখা যায়, তাতে দেখা যায় যে কবে কোন সময় কে রেকর্ড করেছিল। এই ম্যাট্রিক্স নাম্বার এমনি সাধারণ মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু রেকর্ডের যদি খুঁজে বের করতে হয়, রেকর্ডের অরিজিনাল কপি খুঁজে বের করতে হয়, সেক্ষেত্রে বা কে কোথায় কখন রেকর্ড করেছিলেন, এইসব জানার জন্য এই ম্যাট্রিক্স নাম্বার গুলি খুব গুরুত্বপূর্ণ। আর এই দেখুন এই রেকর্ডের আমরা তো HMV-র লোগোটা দেখতে অভ্যস্ত, ওই কুকুর একটি গ্রামোফোনের সামনে মুখ দিয়ে বসে আছে, এইটি ছিল তার আগের রেকর্ড, রেকর্ড লেভেল। এইটি ছিল তার আগে যখন HMV-র লোগোটা, HMV-র যে কুকুরের লোগো দিয়ে যে ইয়ে হয়, এইটি 1916-র আগে খুব একটা ব্যবহার হতো না, তা নয়, কিন্তু খুব একটা তখনও চালু হয়নি। 1916 থেকে এই লোগোটা এবং HMV নামটা, হিজ মাস্টার্স ভয়েস, এই নামটা দিয়ে রেকর্ড করা, রেকর্ড বাজারে আনা শুরু করে কোম্পানি। তো বেশ, এরপরে দেখুন এই যে রেকর্ডের মধ্যে কত ধরনের, কিভাবে রেকর্ড গুলিকে আমরা সংগ্রহ করবো, সংগ্রহ করে কিভাবে সংরক্ষণ করবো, এই যে আমরা বলি না যে রেকর্ড ডিজিটাইজ করলাম, ডিজিটাল মিডিয়াতে নিয়ে এলাম, ইউটিউবে দিচ্ছি, এগুলো সবই ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কি কি তথ্য আমরা তার সঙ্গে রাখছি, এইগুলি আমাদের একটু লক্ষ্য দিতে হবে, আর কিছু নয়। দেখুন এই রেকর্ডটা অমলা দত্ত বলে একজনের রেকর্ড, ডান দিকে দেখুন একটা মোটামুটি একটা উদাহরণ দেখানোর চেষ্টা, যে এই রেকর্ড থেকে কি কি তথ্য আমাদের ডিজিটালি সেভ করা দরকার, অর্থাৎ যে সাউন্ড ফাইলটা আমরা তৈরি করছি তার মধ্যে এই তথ্যগুলি থাকা দরকার। তাতে দেখুন যেমন রেকর্ডের নাম্বার দেওয়া রয়েছে, রেকর্ডের ম্যাট্রিক্স নাম্বার দেওয়া রয়েছে, সেই সঙ্গে কত সালে কখন রেকর্ডটা বেরিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে কে কে আর্টিস্ট, কে কে ছিলেন গায়ক গায়িকা, কারা ছিলেন, দেখুন মানে এর থেকেই, এই তথ্য থেকে আর একটা নতুন গবেষণার ক্ষেত্র খুলে যেতে পারে। দেখুন নিচে লেখা আছে ভায়োলিন সুধীন দত্ত, এই নামটা শুনলে অনেকেই উৎসাহী হয়ে উঠবে, কে এই সুধীন দত্ত।
যেহেতু কবি সুধীন্দ্রনাথ দত্তের স্ত্রী রাজেশ্বরী দত্ত গান গাইতেন, কেউ কেউ ভেবে নেন যে এই সুধীন দত্ত কবি সুধীন্দ্রনাথ দত্ত, আদতেই তা নয়। তো এইগুলি কিন্তু আরেকটা গবেষণার ক্ষেত্র খুলে দেয়, মানে গান শোনার সঙ্গে সঙ্গে এই গবেষণা এই খোঁজগুলিও আমরা চালাতে পারি আমরা যারা যারা চাই। এগুলি বাধ্যতামূলক নয়, কিন্তু এগুলি যদি কারো কখনো উৎসাহ বোধ হয় এই কাজগুলি তারা করতে পারে, অন্যতর এক ধরনের সন্ধানের দিকে আমাদেরকে ঠেলে দেবে। তো এই অবধি এসে আমরা এই গানের এই রেকর্ডের গানটা একটু শুনি, তার কারণ আছে। এই রেকর্ডটির উল্টো পিঠে হচ্ছে মধু কোন মায়া লাগলো চোখে, এই গানটা আপনাদের শোনাই। গানটা শোনালাম একটা কারণ আছে, কারণটা হচ্ছে দেখুন এই গানটি গেয়েছেন কিন্তু মধু কোন মায়া লাগলো চোখে, রেকর্ড লেভেলেও তাই লেখা আছে। অথচ এর যে রেকর্ড ক্যাটালগ তৈরি করেছিলেন বিখ্যাত গবেষক সিদ্ধার্থ বোস, তিনি লিখেছেন মধু কোন আলো লাগলো চোখে, হচ্ছে গেয়েছিলেন কিন্তু গানটা কোন মায়া লাগলো। কিভাবে ডকুমেন্টেশনে তথ্য পাল্টে পাল্টে যায়, এই রেকর্ডটি তো সবার হাতে পৌঁছানো সম্ভব নয়। আমাদের ডকুমেন্টেশনের সময় যেন এই কথাগুলি এই দিকগুলিতে আমাদের খেয়াল রাখতে হবে যে যতখানি সম্ভব তথ্যকে বিকৃত করা চলবে না। সেই জন্য এই গানটি শোনালাম আপনাদের, তাতে করে একটু স্বাদেরও বদল হলো। একটানা উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে সকলের হয়তো ভাল লাগে না, তো এইগুলি প্রসঙ্গ ক্রমে এই জিনিসগুলিকেও আমি শোনাবো আজকে আপনাকে। এরপরে দেখুন 78 ধ্বনিমুদ্রার আরেকটি বিখ্যাত উদাহরণ কাল মৃগয়া, এটা 1961 সালে রেকর্ড হয়েছিল বিশ্বভারতীর থেকে, বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রছাত্রীরা ছিলেন, সঙ্গীত ভবনের ছাত্রছাত্রী ছিলেন, এটি রেকর্ড পরিচালনা করেছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় এবং আরতি বসু। এই রেকর্ডটি 1961 সালে বেরোয়। এখানে বাঁ দিকে দেখুন তার বিজ্ঞাপন রয়েছে, এই মাঝখানে রয়েছে তার সম্পর্কে একটি খবর বেরিয়েছিল এইচএমবি থেকে বেরোতো সেই সময় রেকর্ড নিউজ বলে একটি পত্রিকা, সেই পত্রিকায় সেই সম্পর্কে বলার। এই দিকে বাঁ দিকে দেখুন উপরে এটি হচ্ছে তার যে রেকর্ডের সেট বেরিয়েছিল 78 আরপিএম রেকর্ডের সেট, তার প্রচ্ছদ, চমৎকার প্রচ্ছদ তখন তৈরি হতো। আর নিচে দেখুন এই যে রবীন্দ্র জন্ম শতবর্ষে এগুলি বেরিয়েছিল বলে, সরি উপরে লেখাই আছে যে টেগোর সেন্টিনারি 1961। এইভাবে দেখুন একটা রেকর্ডের কত ধরনের তথ্য একসঙ্গে করে আমরা সেগুলোকে আর্কাইভ করতে হয়, আমাদের করা উচিত। তো সেই জন্যই খালি এইটুকু দেখানো। এরপরে দেখুন 78 আরপিএম রেকর্ডের পরে বলেছিলাম 45 আরপিএম এর রেকর্ড, এবং তার সঙ্গে ভিনাইল 33 আরপিএম এর রেকর্ড, বিখ্যাত মুঘলি আজমের দেখুন ইয়ে রয়েছে তার সঙ্গে এই বাংলায়। এই ডান বাঁ দিকের রেকর্ডটি খুব গুরুত্বপূর্ণ, দেখুন রেডিও পাকিস্তান প্রোডাকশন নজরুল গীতি, হ্যাঁ 1971 এর আগে সম্প্রতি প্রয়াত আজাদ রহমান, বাংলাদেশের বিখ্যাত মানুষ সঙ্গীতের ক্ষেত্রে, তার সুর দিয়ে আমাদের এই গানটি ফিরোজা বেগম এবং আশফাকুল্লাহ কণ্ঠে এই গান রেকর্ডটি বেরিয়েছিল পাকিস্তান আমলে। এটি বাংলাদেশের নিরিখে খুব ঐতিহাসিক রেকর্ড একটি। আর এই কোনায় ডান দিকের কোনায় দেখুন একটা মজার রেকর্ড আছে, এইটি আপনাদের এখন শোনাবো। এর মধ্যে একটু উচ্চাঙ্গ ব্যাপারও আছে এবং তার সঙ্গে কিছু মজারও আছে। 1979 সাল ছিল আন্তর্জাতিক শিশু বর্ষ, সেই উপলক্ষে জ্ঞানপ্রকাশ বোস একটি
এইচএমবি জ্ঞান প্রকাশ গোষ্ঠীতে একটি পরিকল্পনা করে তিনি তবলায় নানা ধরনের বোল বাজাতেন। হ্যাঁ, তো দেখুন কিভাবে তবলার বোলের মাধ্যমে বাচ্চাদের জন্য অসামান্য কাজ করে গেছেন উনি। আচ্ছা, তোমরা তাহলে সবাই এসে গেছো? খুব ভালো, আমি তাহলে গল্প শুরু করি। কি গল্প? এটা একটা নতুন ধরনের গল্প। নতুন গল্প? হ্যাঁ, মজার গল্প। হ্যাঁ হ্যাঁ, নতুন গল্প এবং মজার গল্প। এটা হচ্ছে একটা তবলার গল্প। তবলার গল্প? সে কি রকম তবলার গল্প? কিন্তু এটা তবলায় গল্প। আমার সামনে কি রয়েছে বলো তো? বায়া তবলা। আচ্ছা, এটা কি? তবলা। আর এটা? বায়া। আচ্ছা, তোমরা তো গান বাজনা করো, গান বাজনা শোনো, বায়া তবলা দেখেছো, বায়া তবলা শুনেছো। বায়া তবলাতে যা বাজে তাকে কি বলে বলো তো? বোল। হ্যাঁ, তবলাতে বোল বাজে। কিন্তু এই যে তবলার বোল, তার একটা, এটা একটু এগিয়ে দিচ্ছি পুরো কথাটা না শুনে। হ্যাঁ, আর লাগে ম, কিন্তু মটা তবলাতে ব্যবহার করা হয়, সে বিশেষভাবে ব্যবহার করা হয়, সে অংশ আমি বলবো, তোমরা বলবে, এবং সেগুলো তবলা বলে যাবে। তারপরে শেষকালে আমি এই পুরো গল্পটা তবলায় বাজাবো, এবং তবলার সঙ্গে সঙ্গে মুখেও আমি বাণীটা বলে যাব, বুঝলে? এটা ১৬ মাত্রার তিন তালে নিবদ্ধ হবে। এখন আমি তোমাদের গল্পটা মোটামুটি বলে দিচ্ছি। এটা হচ্ছে নগেন বাবুর গল্প। নগেন বাবুর গল্প? হ্যাঁ, নগেন বাবুরই গল্প, কিন্তু ঠিক নগেন বাবু নয়, নগেন বাবুর গিন্নির গল্প, বুঝলে? এখন গল্প হচ্ছে, নগেনের গিন্নির দাঁত কন কন, মাড়ি টন টন, মাথা ঘোরে, ঘন ঘন কর্তাকে ঠোকে। কি বলে ঠোকে? খেদানে কোমর কাট, গন্ডা গন্ডা খোকা খুকু, ধেনো তাড়ি টেনে ঢুকু ঢুকু, দিন রাত নাক ডাকা, টেকে কানা করি নেই, ডাক্তার ডাকা নেই, মরি খেটে খেটে, দূর দূর দূত্তর, দেড়ে মদ্দর গদ্দান ধরে, গোটা দু তিন ধাঁই ধাঁই দি। এটা হবে তেহাই। আচ্ছা, এখন আমি গল্পটি বলছি, তোমরাও বলবে, আর তার সঙ্গে সঙ্গে তবলা বাজবে। বলো, নগেনের গিন্নির দাঁত কন কন। নগেনের গিন্নির দাঁত কন কন, মাড়ি টন টন, মাড়ি টন টন, মাথা ঘোরে, মাথা ঘোরে, ঘন ঘন কর্তাকে ঠোকে, ঘন ঘন কর্তাকে ঠোকে, খেদানে কো মরকট, খেদানে কো মরকট, গন্ডা গন্ডা খোকা খুকু, গন্ডা গন্ডা খোকা খুকু, কি রকম খোকা খুকু দেখলে? সুন্দর খোকা খুকু। আচ্ছা, আরেকবার বলো, গন্ডা গন্ডা খোকা খুকু, গন্ডা গন্ডা খোকা খুকু, ধেনো তাড়ি টেনে ঢুকু ঢুকু, দিন রাত নাক ডাকা, ট্যাকে কানা করি নেই, ট্যাকে কানা করি নেই, ডাক্তার ডাকা নেই, ডাক্তার ডাকা নেই, মরি খেটে খেটে, মরি খেটে খেটে, দূর দূর দূত্তর, দূর দূর দূত্তর, ধেড়ে মদ্দর গদ্দান ধরে, গোটা দু তিন ধাঁই ধাঁই দি, ধেড়ে মদ্দর গদ্দান ধরে, গোটা দু তিন ধাঁই ধাঁই দি, এটা তেহাই হবে। হ্যাঁ, এখন আমি তবলার ঠেকার সঙ্গে এই গল্পটি বাজাবো। তবলাও বাজছে তিন তাল, ১৬ মাত্রা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। না দিন দিন না, না দিন দিন না, দা তিন তিন না, নগেনের গিন্নির দাঁত কন কন, মাড়ি টন টন, মাথা ঘুরে, ঘন ঘন পাত্তাকে ঠোকে, কাদানে কোমর কাট, গন্ডা গন্ডা খোকা খুকু, কেন টাড়ি টেনে ঢুকু ঢুকু, দিন রাত নাক ডাকা, ট্যাঁকে কানা করি নেই, ডাক্তার ডাকা নেই, মরি খেটে খেটে, দূর দূত্তর ধেড়ে মদ্দর গদ্দান ধরে, গোটা দু তিন দাঁই দাঁই দি, ধেড়ে মদ্দর গদ্দান ধরে, গোটা দু তিন
এইটুকু থাকলো। এর উল্টো দিকে একটা আরেকটা মজার গল্প আছে, এটা চমৎকার একটি রেকর্ড এবং বাচ্চাদের তবলা শেখানোর জন্য কেমন সুন্দর একটা পদ্ধতি উনি বের করেছিলেন। এরকম বাচ্চাদের জন্য অনেক চিন্তা ভাবনা উনি করেছিলেন, উচ্চাঙ্গ সঙ্গীতকে বাচ্চাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য। এরপরে আসি দেখুন রেকর্ডের কভার প্রসঙ্গে। রেকর্ড তো হলো, তার ভেতরে গান তো হলো, তার মধ্যেকার ইনফরমেশন সেগুলিও হলো, তার যে কভার, কভারে কত রকমের সুন্দর সুন্দর কভার তৈরি হতো বা সুন্দর না হোক সেগুলিতে কি ধরনের মেসেজ বয়ে নিয়ে আসতো, সেই যুগকার মানুষের রুচি, এই সম্পর্কেও কিছু ধারণা তৈরি হয়। দেখুন যে কার্ল মিউগার রেকর্ডটি দেখালাম, তার এই যে টেকোর সেন্টেনারি 1961 ঐতিহাসিক রেকর্ড এর কভার, একটা মেগাফোন স্বদেশী রেকর্ড, এগুলি গুরুত্বপূর্ণ, মানে স্বদেশী আমলে এই রেকর্ড কোম্পানিগুলি তৈরি হয়েছিল। তারা HMV যেহেতু ব্রিটিশ কোম্পানি, তাদের সঙ্গে তারা অনেক শিল্পী ছিলেন, তারা তাদের সঙ্গে কাজ করতেন না, তাদের সঙ্গে রেকর্ড করতেন না। এই যে একটা শুধুমাত্র মিউজিক ইন্ডাস্ট্রি শুধুমাত্র তারা যে ব্যবসা করেছে, তারা যে নান্দনিক দিক নিয়েছিল তা নয়, তার সঙ্গে তারা একটা স্বদেশ প্রেম তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল। এইগুলি ইতিহাসের উপাদান, সাংস্কৃতিক ইতিহাস এবং সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে এগুলি খুব গুরুত্বপূর্ণ। কাজেই সঙ্গীতের চর্চার সঙ্গে সঙ্গে এই চর্চাগুলিও আমরা করতে পারি। এরপরে দেখুন আগেরগুলি ছিল 78 RPM রেকর্ডের ছবি, কভারের ছবি, এইগুলি হচ্ছে 45 এবং 33 RPM রেকর্ডের কভার। এই উপরের দিকে দেখুন পোনায় ডান দিকে গীতি মালিকা বলে যে রেকর্ডের ইয়েটা দেখতে পাচ্ছেন, এটি কাইম চৌধুরীর করা প্রচ্ছদ। হ্যাঁ, 1980 দশকে কোনো একটা সময় করেছিলেন, শ্রোতার আসর বলে একটি সংস্থা ছিল, তাদের হয়ে লন্ডন থেকে এই রেকর্ডগুলি বেরোতো। চমৎকার সমস্ত রেকর্ড, দীর্ঘ বাদন, তারপরে হাই ফিডেলিটির একটা বাংলা করেছিলেন, আলম ভাই জানেন সম্ভবত, ঘনশ্রুতি, ঘনশ্রুতি, হ্যাঁ, এই ধরনের করে। এবং এই রেকর্ডগুলি চমৎকার, মানে তার যেমন সাউন্ড প্রোডাকশন, তার নান্দনিক দিক, মানে তার যে রেকর্ডের কভার দেখতেই পাচ্ছেন, এরকম একাধিক রেকর্ড তাদের থেকে বেরিয়েছিল। এইগুলি কিন্তু মানে শুধুমাত্র সঙ্গীত নয়, সঙ্গীতের সঙ্গে দেখুন অন্য অনেক কিছু জড়িয়ে থাকে। এই রেকর্ডের প্রচ্ছদ করে অনেক লোক জীবিকা নির্বাহ করতেন, এইগুলিও তো সামাজিক ইতিহাসের অংশ। এরপরে একটু আগে বলছিলাম যে স্কুল রেকর্ড, স্কুল টেপের কথা, এই হচ্ছে স্কুল টেপের ছবি দিলাম একটা। আপনারা যারা আকাশবাণীতে কখনো গেছেন গেছেন দেখেছেন যে আকাশবাণী তো স্কুল টেপে আগে রেকর্ড হতো, এখন তো সব ডিজিটাল কম্পিউটারে রেকর্ডিং হয়, এরকম স্কুল টেপে রেকর্ড হতো। এই টেপগুলি অনেকদিন পর্যন্ত এগুলিকে রাখা সম্ভব ছিল, এগুলি সঙ্গীত সংরক্ষণের এটা আরেকটা মাধ্যম ছিল। এরপরে দেখুন ক্যাসেট, ক্যাসেটের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, খুব বেশি দিন আগের স্মৃতি নয়। এরপরে বলছিলাম যে এর বাইরেও আছে কিছু জিনিস, সেগুলি হচ্ছে বিভিন্ন রেকর্ড, ক্যাটালগ, বই, বিভিন্ন পত্র পত্রিকা, এইগুলির মধ্যে রেকর্ড সম্পর্কে, গান সম্পর্কে, গানের ইতিহাস লিখতে গেলে কিন্তু এইগুলির কথাও আমাদের মাথায় রাখতে, এগুলোকে ভুলে গেলে চলবে। আর এগুলি হচ্ছে দেখুন কতগুলি বৈদ্যুতিক মহাফেজখানার ঠিকানা দেওয়া হয়েছে, আপনারা যারা আগ্রহী তারা দেখবেন যে কিভাবে বৈদ্যুতিক মহাফেজখানা তৈরি হয় এসব সঙ্গীতের ক্ষেত্রে। হ্যাঁ, কিভাবে রেকর্ডের তথ্য, তার সঙ্গে গানের তথ্য, তার সঙ্গে গান, সব মিলেমিশে একটা বিরাট গবেষণার অনুসন্ধানের জায়গা আমাদের সামনে এখনো পড়ে রয়েছে, যেই জায়গা আমাদেরকে অনেকেই, আমরা চাইলেই সেই জায়গায় আমরা আমাদের কাজগুলি করতে পারি। এরপরে যে ছোট করে কয়েকটা জিনিস একটু বলে দিই, আমাদের এই যে ধ্বনি মুদ্রণ ব্যবস্থা, আজকের দিনে আমরা ভাবতেই পারি না যে এমন কোনো সময় যখন আমরা রেকর্ডিং জিনিসটা ছিল না। আমরা যে সময় কথা বলি, আমাদের মানুষের ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ফাস্ট ফেলিং, যে মুহূর্তে কথা বলি সেই মুহূর্তে এটা মিলিয়ে যায়, তাকে ধরে রাখার উপায় নেই। এটি 1857 সালে প্রথম এডওয়ার্ড লিও স্কট বলে এক ভদ্রলোক, ফরাসি ভদ্রলোক, তিনি আসলে বিভিন্ন ছবি টবি আঁকতেন, তার হঠাৎ মনে হলো আমরা যেভাবে গান শুনি, যেভাবে কথা শুনি, সেইভাবে কি কোনো যন্ত্রের মাধ্যমে এই ধ্বনিগুলোকে ধরে রাখা সম্ভব। তিনি তখন এইরকম একটা ফোনো অটোগ্রাফ যন্ত্র বললেন তাকে, মানে ফোন শব্দের অটোগ্রাফ, শব্দের স্বাক্ষর তৈরি হবে যেখানে। এই যন্ত্রটি দেখুন, এই যে একটা ড্রাম রয়েছে, এই ড্রামের এই মুখটা খোলা,
এখানে একজন কথা বলবেন, এই মুখে একটা পার্চমেন্ট পেপার মেমব্রেন লাগানো থাকে, তার মাথায় একটা সূচি মুখ কিছু একটা লাগানো থাকে, আর পাশে যে এই ড্রামটা আছে, এই ড্রামের মধ্যে একটা টিন ফয়েল এগুলি ঘুরতে থাকে। ওই যখন এখান দিয়ে কেউ কথা বলে, এই মুখ দিয়ে কেউ কথা বলে, তখন এইখানে এই যে ঘুরে চলা ড্রামটির উপরে একটা কাগজের উপরে বা একটা টিনের ফয়েলের উপরে তার একটা ছবি আঁকা হয়ে যায়। সেই ছবিটা কেমন জানেন? এই যে দেখুন, বাঁ দিকে যে ছবিটা দেওয়া হয়েছে এইটি হচ্ছে সেই ছবি। এই ছবিটা লিও স্কট তখন না এই মানুষের শব্দকে ওই রকম একটা ছবির আকারে রেখে যেতে পেরেছিলেন, কিন্তু কোনো রেকর্ড তৈরি করতে পারেন। তিনি খালি বলেছিলেন যে এইরকম ছবি তৈরি করা সম্ভব এবং সেটি থেকে যদি রিপ্রডিউস করা যায়, মানে এই ছবিটাকে যদি আবার পেছন দিকে ঘুরিয়ে আনা যায়, তাহলে হয়তো একটা শব্দ পাওয়া যেতে পারে। তো 1857 সালে 9ই এপ্রিল এই কাজটা উনি করেছিলেন। 1857 থেকে 2007 অব্দি আমাদের অপেক্ষা করতে হচ্ছে এই ছবিটার মধ্যে কি আছে তা জানতে। 2007 একদল বিজ্ঞানী এই ছবিটা থেকে আরেকটা সাউন্ড ওয়েভ তৈরি করেন, পরে সেটাকে একটা তার একটা ধ্বনি রূপ দেন। সেই রূপটা আপনাদের একটু শোনাই। এটা পৃথিবীর প্রথম রেকর্ড করা শব্দ, যে শব্দটা শব্দের আকারে রেকর্ড করা না, ছবির আকারে। সেই ছবিটাকে পরবর্তীকালে 2007 শব্দে পরিণত করা হয়েছে। এই আওয়াজটা আপনাদের শোনাই, এটা একটা ফরাসি লোকগীতির। খুব গুরুত্বপূর্ণ কোন আওয়াজ নয়, কিন্তু এটি দেখ শোনানো খালি পৃথিবীর প্রথম আওয়াজ হিসেবে। এরপরে 1877 সালে, এর প্রায় 20 বছর পরে, বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি ফোনোগ্রাফ বলে একটি যন্ত্র তৈরি করেন। দেখুন এইখানে সেই ছবিটি দেওয়া রয়েছে। এই ফোনোগ্রাফ যন্ত্র একই সঙ্গে মানুষের বা যে কোনো আওয়াজকে ধরে রাখতে পারত এবং সেটাকে আবার চালিয়ে শোনাতে পারত। এই যন্ত্রটি 1885 সালে কলকাতায় আসে। কলকাতার বিখ্যাত একজন বিজ্ঞানী ফাদার লাফো, যিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পদার্থবিদ্যা পড়াতেন, যিনি পরবর্তীকালে মহেন্দ্রলাল সরকারের সঙ্গে মিশে কালটিভেশন অফ সায়েন্স তৈরি করেন, সেই লাফো 1885 সালে ফোনোগ্রাফ যন্ত্র কলকাতায় আনেন এবং তিনি ডেমনস্ট্রেট করেছিলেন 1886 সালে। এর যে বিজ্ঞাপন সেলসম্যান পত্রিকা, এই বিজ্ঞাপনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যে আজকে 2020 বসে এই বিজ্ঞাপনটা মজাটা বোঝা যাবে না। এমন একটা সময় যখন মানুষের গলাকে, শব্দকে যে ধরে রাখা যায়, এই ধারণা মানুষের ছিল না, সেই সময় এটা প্রথম বাজারে আসছে। স্যার, ইট মে পারহ্যাপস ইন্টারেস্ট সাম অফ ইয়োর রিডার্স টু নো দ্যাট অন থার্সডে ইভিনিং অ্যাট 7:30 I shall exhibit and work an excellent phonograph at the lecture hall of the Indian Association, number 210, Bovazar. I shall make this wonderful talking machine speak, cough, laugh and sing. এই বিজ্ঞাপনটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন এইভাবে একটা মেশিনের থেকে যে মানুষের আওয়াজ, হাসির আওয়াজ, কাশির আওয়াজ আসতে পারে, এটি সেই সময় প্রায় অভাবিত ছিল, সেইটি উনি করে দেখাচ্ছেন। বিজ্ঞাপনটা সেই যুগের নিরিখে দেখুন খুবই গুরুত্বপূর্ণ। 1894 স্বামী বিবেকানন্দ ক্ষেত্রী মহারাজকে এই ফোনোগ্রাফ যন্ত্র পাঠিয়েছেন, অর্থাৎ তখন ভারতবর্ষের বাজারে সেটি খুব করে এসেছে, কিন্তু তার মার্কেটিং, যাকে বলে ব্যবসায়িক সাফল্য, সেভাবে আসেনি। আপনারা যারা জগদীশচন্দ্র বসুর জীবনী পড়েছেন বা রবীন্দ্রনাথের সঙ্গে জগদীশ বসুর যে সম্পর্কের জায়গাগুলি, তাতে করে জানা যায় যে রবীন্দ্রনাথ প্রায়ই প্রেসিডেন্সি কলেজে জগদীশ বসুর ল্যাবরেটরিতে যেতেন। সেইখানে জগদীশ বসু একটা ফোনোগ্রাফ যন্ত্র এনেছিলেন এবং প্রায়ই রবীন্দ্রনাথ ওখানে গিয়ে আবৃত্তি করতেন, গান গাইতেন এবং জগদীশ বসু সেগুলি রেকর্ড করেছিলেন। রথীন্দ্রনাথের যে আত্মজীবনী বা পিতৃস্মৃতি বলে যেটি আছে, পিতৃস্মৃতি তো সম্ভবত অন দ্য এজেস অফ টাইম, এই এই যে ইংরেজি বইটি, সেখানে উনি এই প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং সেখানে বলেছেন যে সেই সময় বাবা মশাইয়ের যে গলা ছিল, এখন তো বাবা মশাইয়ের গলা পুড়িয়া গিয়েছে। হ্যাঁ, তো
সেই সময় কিন্তু রবীন্দ্রনাথের রেকর্ডিং হচ্ছে কলকাতায় বসে, এবং যার উত্তরাধিকার পরে জগদীশ বসুর ভাগ্নে হেমেন্দ্রমোহন বসু নিয়েছিলেন, তিনি একটা কুন্তলিন বলে পত্রিকা তৈরি করতেন, পুরস্কার দিতেন, সেই প্রসঙ্গে আসছি। তার আগে বলেনি এই যে ফোনোগ্রাফ যন্ত্র যেটা এডিসন তৈরি করলেন, সেগুলি দেখুন এই যে গোল গোল বেলনের মতো আকৃতি, সিলিন্ডারের মতো আকৃতি, এইগুলি এইগুলি হচ্ছে সেই রেকর্ড, এগুলোকে তাই সিলিন্ড্রিক্যাল রেকর্ড বলা। হ্যাঁ, এরপরে 1887 সালে, আমি জাস্ট ইতিহাসটা একটু বলে যাচ্ছি, 1887 সালে এমিল বার্লাইনার বলে এক জার্মান ভদ্রলোক, যিনি নাকি এই ডিস্ক রেকর্ড, থালার মতো দেখতে যে রেকর্ড আজকের দিনে আমরা পরবর্তীকালে দেখেছি, যেই রেকর্ডের বাজারের সাফল্য বিশাল একটা সাফল্য তারা পেয়েছিল, এই রেকর্ডের জনক হচ্ছেন এই এমিল বার্লাইনার বলে একজন জার্মান। এরপরে গ্রামোফোন, এই এমিল বার্লাইনার উইলিয়াম ব্যারি আওয়েন বলে দুজন একসঙ্গে একটা গ্রামোফোন কোম্পানি লিমিটেড, যেটা পরবর্তীকালে HMV নামে পরিচিত হবে, গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার কোম্পানি। দেখুন এই যে ডান দিকে যে রেকর্ডের লেভেলটা দেখছেন, সেখানে লেখা যে দ্য গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার লিমিটেড অ্যান্ড সিস্টার্স কোম্পানিজ, এরা ছিল ভারতবর্ষের কেন সারা পৃথিবীতে প্রথম বাণিজ্যিকভাবে রেকর্ডকে নিয়ে আসার পেছনে এদেরই অবদান ছিল। আর বাঁদিকে দেখুন এই ছবিটি, এই তিনি সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, ফ্রান্সিস ব্যারড নামে একজন বিখ্যাত পেন্টার, তিনি এই ছবিটি এঁকেছিলেন, যেটি HMV পরবর্তীকালে পেটেন্ট নেয়, সম্ভবত 1899 এর পেটেন্ট নেওয়া হয়, এবং HMV তাদের রেকর্ডের উপরে এই ছবিটা ব্যবহার করতে থাকে, HMV-র সাথে এই ছবিটা প্রায় সমার্থক হয়ে যায় তারপর। তার আগে HMV এই ধরনের অ্যাঙ্গেল লোগো ব্যবহার করত রেকর্ডের। এই গ্রামোফোন কোম্পানির প্রথম অফিস তৈরি হয়, হিজ মাস্টার্স ভয়েসের প্রথম অফিস কলকাতায় তৈরি হয় 1901 জুলাইতে, এবং সেখানে দেখুন যিনি এই অফিস তৈরি করতে এসেছিলেন, এই জেমস ওয়াটসন হট, তিনি যে কথাটা বলছেন সেটা গুরুত্বপূর্ণ, সঙ্গীতের যে ব্যবসায়িক সাফল্য এই রেকর্ডের মধ্য দিয়ে তো সেটা বাজারে এসেছে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস আই হ্যাভ ইয়েট বিন টু, অ্যান এনর্মাস বিজনেস ক্যান বি ডান, ব্যবসায়িক সাফল্যের কথা গ্রামোফোন কোম্পানি বা রেকর্ডের। সেই রেকর্ডের গ্রামোফোন কোম্পানির রেকর্ডের কিছু ছবি, এর আগে যখন সিলিন্ডার রেকর্ডের কথা বলছিলাম, সেই সময় হেমেন্দ্রমোহন বসুর কথা আমি উল্লেখ করেছি, জগদীশ বসুর ভাগ্নে হিসেবে হেমেন্দ্রমোহন বসু বাংলার অনেক প্রথম ঘটনার সঙ্গে এর নাম জড়িত, বাংলাতে যে ফটোগ্রাফির চর্চা প্রথম ব্যবসায়িকভাবে শুরু করেন হেমেন্দ্রমোহন বসু, কুন্তলিন বলে তার একটা পুরস্কার ছিল বাংলা সাহিত্যে, তিনি এই কুন্তলিন পুরস্কার চালু করেছিলেন, কুন্তলিন মাথায় মাথায় তেল ছিল, দেখুন কেশে মাখো কুন্তলিন রুমালেতে দেল খোস পানে খাও তাম্বুলিন ধন্য হোক এইজ বোস, এই প্রতিটা কিন্তু কুন্তলিন দেল খোস তাম্বুলিন প্রতিটাই তার বিভিন্ন প্রোডাক্ট। হ্যাঁ, তিনি রেকর্ডের ব্যবসাতেও আসেন, এবং এইজ বোস রেকর্ড নামে গ্রামোফোন অ্যান্ড টকিং মেশিন কোম্পানি বলে ওর একটা কোম্পানি ছিল, এই টকিং মেশিন হল, সেখানে প্যাথিফোন, ফ্রান্সের প্যাথিফোনের সঙ্গে যুক্ত হয়ে তিনি রেকর্ড বিক্রি করতে নামেন, রেকর্ড ব্যবসায় নামেন। কেন প্যাথিফোন না ব্রিটিশদের সঙ্গে, HMV যেহেতু ব্রিটিশ কোম্পানি তাদের সাথে যোগ দেবেন না, তাই প্যাথিফোনের সঙ্গে করে। দেখুন সেইখানে বিজ্ঞাপনে লেখা হচ্ছে কি, আমরা যে সেই রবীন্দ্রনাথের কলকণ্ঠ রেকর্ড করিয়া চিরস্থায়ী করিতে পারিয়াছি আমাদের পরম সৌভাগ্য, তার কণ্ঠস্বর গৃহে বসিয়া শুনিতে কাহার না লালসা হয়, আমাদের নিকট তাহার দুইখানি মাত্র রেকর্ড আছে। নিচে দেখুন বঙ্গের গৌরব অমর বঙ্কিমচন্দ্রের প্রাণোন্মত্তকারী জাতীয় সঙ্গীত, এতটুকুরই স্বয়ং রবিবাবু তাহার গায়ক। বিজ্ঞাপনের ভাষাটা দেখুন, শুধু শুধু গান নয়, কিন্তু সঙ্গীত নয়, বিজ্ঞাপনের যে ভাষা, তার যে প্রকাশভঙ্গি, মানুষকে আকৃষ্ট করার যে ধারা, এই সবগুলি কিন্তু এর এর সঙ্গে জড়িত, শুধু গানটা নয়, তার সঙ্গে আরো অনেক কিছু আছে। এই সেই প্যাথি কোম্পানির প্যাথিফোনের রেকর্ডের ছবি, তাদের বিজ্ঞাপন। এর বাইরে 1908 স্বদেশী বিনাপানি কোম্পানি, কোম্পানির নামই স্বদেশী বিনাপানি কোম্পানি, এগুলি দেখুন HMV-র সঙ্গে প্রতিস্পর্ধী কিছু কোম্পানি তৈরি হচ্ছে, সেগুলি তারা ব্যবসা করছেন, এবং বিজ্ঞাপনে লিখছেন গ্লোরি অফ মাদারটা মাদার ল্যান্ড, এইগুলি গুরুত্বপূর্ণ ইতিহাসের দৃষ্টি। এছাড়া এর বাইরে আরো কতগুলি কোম্পানি, দোয়ারকিন অ্যান্ড সান, দারিক ঘোষ, জ্ঞান প্রকাশ ঘোষের গান শোনালাম, বাজনার বা তবলার কথা শোনালাম, সেই জ্ঞান প্রকাশ ঘোষেরই পূর্বপুরুষ দারিকানাথ ঘোষ, দোয়ারকিন, দাদা
ইয়েতে খুব বিখ্যাত ছিলেন হারমোনিয়াম তৈরিতে, গোয়াকিন অ্যান্ড সন্স, এবং তারা বিজ্ঞাপন দিয়েছিলেন পিয়ারা সাহেব লালচাঁদ বড়ালের গানের জন্য, কিন্তু গোয়াকিনের রেকর্ড বাজারে আসেনি। এরপরে মুখার্জি অ্যান্ড মুখার্জি বলে আরেকটা কোম্পানি রেকর্ড ব্যবসায় নামে, তারা রয়্যাল রেকর্ড কোম্পানি প্রকাশ করেন, গহরজানের রেকর্ড, নবী সুন্দরীর রেকর্ড, কমলা রেকর্ড বলে 1909 সালে কি আসে, শায়নশাহ রেকর্ড কোম্পানি, মীনা পেশওয়ারি, এই প্রথম বাংলার বাজারে একজন মানে অবাঙালি তিনি রেকর্ড ব্যবসায় নামলেন। এবং সেখানে দেখতেই পাচ্ছেন যে বলা আছে রাইচাঁদ বড়াল, কেমল্লিকা গান, এইগুলি সমস্ত তারা করেছিলেন রেকর্ড। এর বাইরে 1932 বাংলা গানের জগতে 1930 হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, মাইল স্টোন, যেখানে মানে HMB সঙ্গে পাল্লা দিতে পারে এমন দুটি স্বদেশী কোম্পানি তৈরি হলো, মেগাফোন এবং হিন্দুস্তান রেকর্ড। তারা বাংলা গানের শুধু বলবো না উচ্চাঙ্গ সঙ্গীতেরও অসীম মানে অপরিমিত অপরিমাণ সহায়তা করেছে। তারা কত শিল্পীকে যে তারা লালন করেছে, তারা তুলে এনেছে, কেএল সাইগল, কানন দেবীর মতো মানুষের গায়কের গান বাংলাতে, কেএল সাইগলকে বাংলাতে পরিচিত করেছে তো এই মেগাফোন, মেগাফোন না থাকলে এটা হতো না। তো কাজে কিন্তু মূল লক্ষ্যটা ছিল এই স্বদেশী মানে স্বদেশী আনা। এই দেখুন বিজ্ঞাপনের ভাষাটা হচ্ছে দেশের এই দুর্দিনে দেশের অর্থ দেশের রাখিবার সাধনা যাহাদের তাহাদেরই পদাঙ্গ অনুসরণ করিয়া আমরা এই দুঃসাহসিক ব্রতে ব্রতী হইয়াছি। এই ব্রত উদযাপনের জন্য অর্থ পরিশ্রম সাধনা কোনো কিছুর দিক দিয়ে এতটুকু ত্রুটি রাখি নাই বা কার্পণ্য করি নাই, স্বদেশী আনা। তো সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। এই হচ্ছে মেগাফোন কোম্পানির যিনি মালিক জেন ঘোষ, তার ছবি। আর এই মেগাফোন কোম্পানির লেবেল গুলো দেখুন, বিভিন্ন রঙের লেবেল, এবং এই যে হরিণ রয়েছে, এই হরিণগুলি প্রতিটা মানে আছে, অর্থ আছে। আর এই এই রেকর্ডটি ধীরেন্দ্রনাথ দাস হচ্ছেন অভিনেতা অনুপমের বাবা। এটি মেগাফোনের প্রথম রেকর্ড, ঐতিহাসিক রেকর্ড হচ্ছেন। একজন ভদ্রলোক গ্রামোফোনের সুর ধরার বিদ্যা পুরোপে শিখে এসেছেন, তিনি এখানে এসেছেন আমার কণ্ঠ থেকে কিছু আদায় করার প্রস্তাব। এরপরে এই যে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি, দেখুন সরোদে রাধিকা মোহন মৈত্রের রেকর্ডের লেভেল, এরকম বহু উচ্চাঙ্গ সঙ্গীতের রেকর্ড তারা তৈরি করেছেন, এগুলো আমরা শুনবো পরের দিনে। এরপরে সেনোলা বলে NP সেন, এই সেন থেকে সেনোলা নামটা এসেছে, সেনোলা রেকর্ড কোম্পানি। তো তাদেরও বহু অসামান্য রেকর্ড বাজারে এসেছিল। সেনোলা দুটো রেকর্ডের লেভেল দেখাচ্ছি, এই সঙ্গেই আপনাদের এই রেকর্ডের গানটা শোনাই, শৈলদেবী সুরসাগরের সুরে গানটা শোনাচ্ছি। তার একটা কারণ, বাংলাদেশের মেয়ে শৈলদেবী কুমিল্লার, এবং তার প্রথম রেকর্ড বেরোয়, প্রথম রেকর্ড না, রেকর্ড পায়োনিয়ার কোম্পানি থেকে তার একটি রেকর্ড বেরোয়, সেখানে লেখাই ছিল শৈলদেবী ব্র্যাকেটে কুমিল্লা। তো আজকে এই রেকর্ড দেখার সঙ্গে সঙ্গে তার গানটি আমরা শুনে নিই, অসামান্য। তার যে সুরকার ছিলেন সুরসাগর, তিনি তো স্বনামধন্য ব্যক্তি বাংলাদেশের, মানে কি বলবো, সঙ্গীতের ইতিহাসে যার নাম চিরস্মরণীয় হয়ে থাকে, সেই সুরসাগর হিমাংশু কুমার দত্তের সুরে তার একটা গান এখানে শুনিয়ে দিই, এটি লোক সামলাতে পারা গেল না। Oh,
থাকলো এই গানটি, পুরো গান শোনানোর ইচ্ছা হচ্ছে কিন্তু সময় নেই আর। এরপরেই এই সেলুলার রেকর্ড কোম্পানির পরে আরেকটি কোম্পানি পায়োনিয়ার, সেখানেও দেখুন শৈলদেবী, এই যে শৈলদেবী এই রেকর্ডটাই আপনাদের, এই রেকর্ডটার কথাই বলছিলাম, শৈলদেবী কুমিল্লা লেখা রয়েছে বাংলাদেশের পক্ষে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কুমিল্লার মেয়ে কলকাতায় এসে সেই সময় গান গেয়ে খ্যাতি লাভ করছেন, অবিভক্ত ভারত, কিন্তু তারপরেও এটি কুমিল্লার জনগণের পক্ষে বা যথাকথিত কুমিল্লা তো মানে বীরপ্রসু, মানে কি বলবো, স্বর্ণপ্রসু জায়গা সঙ্গীতের দিক থেকে। হিমাংশু দত্ত, সতীন্দ্রেব বর্মন, শৈলদেবী, এরা সব ওখান থেকে এসেছেন। এরপরে কলম্বিয়া বলে বিখ্যাত রেকর্ড কোম্পানি ছিল, সেখানে রবীন্দ্রমোহন বসু তার রেকর্ড বেরোচ্ছে। এই রবীন্দ্রমোহন বসুর রেকর্ড এখন শুনতে পাওয়া খুব মুশকিল। এই গানটি শুনিয়ে দিই আপনাদের, শুনিয়ে এই পর্ব শেষ করব। রবীন্দ্রমোহন বসুর এটি শুনে দেখুন। এরপরে 1942-এ ভারত রেকর্ড কোম্পানি তৈরি হয়, সেখান থেকে অসংখ্য রেকর্ড বেরোয়। এইভাবে আস্তে আস্তে রেকর্ডের কোম্পানি গুলো ব্যবসা শুরু করে, কিন্তু এরপরেই 1940-এর শেষের থেকেই ভারত বাজারে ওই স্কুল রেকর্ড, স্কুল টেপ আসতে শুরু করে। রেকর্ডের ব্যবসা চলেছিল তাও 1970 সালের অক্টোবর মাস পর্যন্ত, সম্ভবত কলকাতার HMV-তে রেকর্ড তৈরি হয়েছে, রেকর্ড মানে 78 রেকর্ড তৈরি হচ্ছে। তারপরে অবশ্য আরো 20 বছর ধরে ডিস্ক রেকর্ড তৈরি হচ্ছে, ভিনাইল রেকর্ড তৈরি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সবই এখন ইতিহাসের সামগ্রী হয়ে গেছে, আমাদের সঙ্গে এরা থাকেনি। কিন্তু আমাদের যতখানি সম্ভব আমাদের ক্ষমতায় গুলোয় এই জিনিসগুলিকে আমাদের রক্ষা করা দরকার। আজকে বাংলার উচ্চাঙ্গ সঙ্গীতের প্রসঙ্গ বলতে গিয়ে কথাগুলি বললাম, তার কারণ হচ্ছে এই কথাগুলি বলার আর অন্য জায়গা নেই, সেই জন্য আমার মনে হলো আপনাদের এই কথাগুলি বলি, আপনাদের সঙ্গে শেয়ার করি। এইটুকুই আজকে আমার বলার কথা ছিল। তো আলম ভাইকে এবারে আমি ছেড়ে দিচ্ছি, আমার বলার কথা শেষ হলো, মোটে গাছকে মুড়ে নিয়ে এখনো। তো স্ক্রিন শেয়ারটা একটু উপরের দিকে চলে যায়, অনেক সময় একটু হারিয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটা আন্তর্জালিক করতালি দেই রাজীবকে। না আমার মনে হয় এই এটাও দরকার ছিল আসলে, এই বিষয়টা অনেকেরই জানা নেই, আবার অনেকে আগ্রহ আছে এইভাবে গুছিয়ে এক জায়গায় ধারাবাহিক ভাবে। তাছাড়া আমার এই প্রোগ্রামটা যেহেতু রেকর্ড হচ্ছে, যেহেতু এটা রেকর্ড হয়ে থাকবে, আজকে রাতে আমি ইউটিউবে দিয়ে দেবো, সেটা আজকে যারা শুনতে পাচ্ছেন না আমাদের পরবর্তী প্রজন্মের মানুষ এবং সবাই জানতে পারবেন আর কি। ফলে আমি মনে করি এই সময়টা বা তোমার এই শ্রমটা বৃথা যায়নি, অন্তত যে কজন এখানে আছেন বা লাইভে দেখছেন তারা নিশ্চয়ই এটার মূল্য বুঝবেন। আর যেহেতু আমরা শুনেছি যে এই বাংলা উচ্চাঙ্গ সঙ্গীত আরেকটা পর্ব হতে যাচ্ছে, ফলে আমাদের আফসোস করার কিছু নেই, আমরা আরেকটা পর্বে তো সেগুলো শুনবই আর কি। আমার শুধু নিজের একটু জেনে নিতে কৌতূহল হচ্ছে যে আমরা তো কীর্তন থেকে এক লাফে এখানে চলে এলাম, মাঝখানে যে পর্বটা আমরা তো আবার ওখানে ফিরে যাবো বোধ হয় না, অন্যান্য যে বাংলা গান সেগুলোটা সম্পর্কে যদি একটু তুমি বলে দিতে পারো এখনই যদি একটু। এর বাইরে আমাদের যে জিনিসগুলি
জানার আছে বা কথা বলার আছে সেইগুলি হচ্ছে শাক্ত পদাবলী নিয়ে কথা বলতে হবে। কারণ কীর্তনের পাশাপাশি বা কীর্তনের একটু পর থেকে এই জিনিসগুলি ভারতচন্দ্র রায়, তারপরে আমাদের তার পরবর্তীকালে রামপ্রসাদ সেন, কমলাকান্ত, এরা তো সঙ্গীতকে যথেষ্ট পুষ্ট করেছে। তার সঙ্গে চলে আসছে নিধুবাবুর কথা, তপ্পা, তুঙ্গে, এসব সঙ্গীতের মধ্যেই আমরা আগামী দিনে আলোচনা করব। আচ্ছা, তো আমাদের সময়ও মোটামুটি ফুরিয়ে যাচ্ছে, 9টা বাজে প্রায়। কিন্তু এখানে যারা আছেন আমার জুমে, আমি কয়েকজনের একটা মন্তব্য নিতে চাই, তাদের অনুভূতি বা বক্তব্য। এখানে চন্দন শফিকুল কবির তো আছে ইংল্যান্ড থেকে, এহসান যুক্ত হয়েছে তার ঘুমের জলাঞ্জলি দিয়ে অস্ট্রেলিয়া থেকে, আর অনিল ব্যানার্জি আছে, হ্যাঁ, ঘুমে ঢুলে ঢুলে চোখে, তার সেই বিখ্যাত গুহা থেকে, গুহাবাসী। আর অনিল ব্যানার্জি আছেন, তরুণ অনিন্দ অধিকারী আছে। অনিন্দ একটা চমৎকার মন্তব্য দিয়েছে এখানে, ও বলেছে যে খুব সুন্দর থিওরিটিক্যাল আলোচনা আর মিউজিক্যাল পারফরমেন্স। অর্থাৎ এই থিওরিটিক্যাল আলোচনারও কিছু কিছু সমঝদার আছে কিন্তু আর কি, ফলে তোমার অতটা ভয় পাওয়ার কারণ নাই। আর হ্যাঁ, সমৃদ্ধ হলাম, ধন্যবাদ। আর লন্ডন থেকে মুকুল আহমেদ যথারীতি তার সেই সাংকেতিক লিখেছেন যে সেলেস্টিয়াল এক্সপিরিয়েন্স আর কি, হ্যাঁ, এটা একেবারেই তিনি বাড়িয়ে বলেননি। তো আমরা এবার তাহলে কিছু মন্তব্য নিই এখান থেকে, কে শুরু করবে, অনিল, এহসান, চন্দন, অনিন্দ, মাহিয়া, অনুরোধও থাকে পরবর্তী মানে পর্বগুলোর জন্য, যদি কোনো চাহিদা পত্র তোমরা এখন পেশ করতে চাও সেটাও করতে পারো। হ্যাঁ, সেটাও গুরুত্বপূর্ণ, কিছু বিশেষ গান শোনার ইচ্ছে থাকে, চেষ্টা করে দেখবো যদি শোনানো সম্ভব। সেইটাই, হ্যাঁ, প্লিজ কিপ, আমি কারো তাই বলে বলছিলাম অনুরোধের আসর হয়ে উঠবে। হ্যাঁ, না সেটা না, তারপর হ্যাঁ, আচ্ছা, এসানের গলার আওয়াজ পাওয়া গেল, এসানই বলো, তুমি শুরু করো। রাজীব দা, প্রথমত হচ্ছে ভীষণ সরি, দুঃখিত, সত্যি দুঃখিত। আমি হলো আজকের অনুষ্ঠানে একদম প্রথম থেকে থাকবো মনে করছিলাম, কিন্তু পরে ওই নানা ধরনের কাজ ঢুকে গেছে, আমার মাথা থেকে ছুটে গেছে, এই কারণে ঘুমাই পড়ি নাই আমি, কিন্তু জেগেছিলাম, চাটা অনেকগুলো খেয়ে জেগেছিলাম। এখন যার জন্য জাগলে সেটা হলো না, হ্যাঁ, তো শেষের মাত্র দুইটা শুনলাম, কিন্তু এটা পুরোটা তো আবার থাকবে ইয়াতে ইউটিউবে, ওটা শুনে নেবো কালকে সকালে। আর আর আমার কোনো বিশেষ অনুরোধ নাই, অনুরোধ যেগুলো আছে ওগুলো তো ইয়ে করবো। প্রবন্ধ গান আলমবাবু যে শব্দটা বললেন কি, প্রবন্ধ গান, প্রবন্ধ গান বিখ্যাত, আচ্ছা, প্রবন্ধ শুনে তো আমার একটু আগ্রহ জাগলো, রাজীব দা এটা তাহলে অবশ্যই বলবেন নেক্সট এর কোন একটা এপিসোডে। এই যে স্যারকে দেখে বললো যে প্রবন্ধ গান নিয়ে প্রবন্ধ রচনার সুযোগ করতে চাইছেন, চন্দন বলেছিল যে তাঁতিদের গান, যার যেটা বিষয় আর কি, চন্দন বলছে যে তাঁতিদের গান শুনতে চাই আর কি, সেই আচ্ছা, মাহিয়া আমাকে বলছিল খেতে খেতে যে সে ছাদ পেটানোর গান শুনতে চায়, শোনা যাবে কিনা জানি না, তবে বউ পেটানোর গান বা বর পেটানোর গান শোনানো যেতে পারে। রাজীব দা কেস কে যাবেন, ওগুলার যে এক ধরনের সুর তুলে বা কথা বলে, ওগুলার কি কোনো কিছু পাওয়া যায়, কোনো রেকর্ড পাওয়া যায়? এখন সংগ্রহ তো হয়েছে না, দেখো বাংলা একাডেমি যে বিরাট সংগ্রহ তৈরি করেছে 64টা জেলা নিয়ে,
তাতে তো এই ধরনের বিভিন্ন জিনিস আছে কি নেই তাতে, কিন্তু তার রেকর্ডিং আছে কিনা? না আমি রেকর্ডিং এর কথা জিজ্ঞেস করতেছি, ওগুলোর লিস্ট আছে জানি। রেকর্ডিং তো রেকর্ড প্রয়োজনে করিয়ে নিতে হবে প্রয়োজনে আর কি। এইগুলি তো কাজ, মানে আমার আজকে বলার উদ্দেশ্য কিন্তু এটাই যে এই ধরনের কাজ কি কি কাজ করা সম্ভব, কি কাজ করা যেতে পারে, এইগুলি তো করা, শুধুমাত্র গান শুনে মজা পাওয়াটা তো উদ্দেশ্য নয় আমার। আচ্ছা মাহিয়া দেখলাম তার মাইক্রোফোন অন করেছে, অর্থাৎ তিনি বুঝে কিছু বলার জন্য উন্মুখ আর কি। কিছু বলা যায় মানে খুবই ভালো লাগছে, কত কিছু দেখছি জানছি, মানে এগুলো তো জানতামই না, রাজীবের বদলতে এগুলো শুনছি দেখছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি এর মধ্যে আছেন বলে এগুলি বলার সুযোগ পাচ্ছি, এগুলি তো বলার সুযোগই থাকে না। এগুলি বলতে চাইলেও শুনবে না কেউ, এরকম হচ্ছে অবস্থা বর্তমানে। তো এই বিস্তার এই সুযোগটা আমাকে দিল, তাতে করে আমি কৃতজ্ঞ। আচ্ছা হ্যাঁ, একটা একটা প্রশ্ন এসেছে, আসলে এটা আমরা বলতে ভুলে গেছি। সৈয়দ কামরুল হাসান গল্পকার আমার অগ্রজ, উনি লিখেছেন যে বাংলা বাউল গান কি পরবর্তী কোন আলোচনায় আসবে? তো নিশ্চয়ই আসবে, বড়াই বাউল নিশ্চয়ই। এটা নিয়ে বাউলকে ছাড়া কি করে বাংলা গানের আলোচনা শেষ হবে? হ্যাঁ, এটা একটা আস্ত পর্বই হতে পারে আমি মনে করি আর কি। বাউল পর্ব সংক্রান্ত গান অবশ্যই, লালন হাসন অবশ্যই নিয়ে নিয়ে আর কি। হ্যাঁ দাখিল করেছি, আজকে তো আরেকটা পর্ব বেড়ে গেল, সেটা সাত পর্ব হয়ে গেছে আরকি। এইরকম অনুরোধের স্রোত চলতে থাকলে সেটা বোধহয় দশে গিয়েও ঠেকতে পারে আরকি। বাট আপাতত সাত পর্বের জন্য তোমরা নিজেদের প্রস্তুতি নিয়ে রাখো আর কি। আচ্ছা আলম ভাই, যে যে সাত পর্বের মধ্যে চাটগাঁয়া গানের কোন পর্ব আছে? ওই লোকগানের পর্বে আসবে, চলে আসবে, লোকগানের পর্বেই হবে, এগুলি আমি শোনাতে পারবো। হ্যাঁ, তার চাটগাঁয়া গান না দিলে কিন্তু বাকি কোন পর্বে আমি নাই। না তাহলে তো হবেই না, চাটগাঁয়া গান না শোনালে আমার অস্তিত্ব আমি কি করে প্রমাণ করব? হ্যাঁ, নিজে চাটগাঁয়া তো শোনাই না। চাটগাঁয়া এবং নোয়াখালী এই দুটো গান তো শোনাতেই হবে, শোনাতেই হবে, শোনাতেই হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চন্দন অনিল অনিন্দ আপনারা কেউ কি কিছু বলবেন? চন্দন কিছু বলবে, কোন মন্তব্য আছে তোমার? অনিল বা অনিন্দ এই দুজনের কারোর মাইক্রোফোন দেখছি না। চন্দন, হ্যাঁ চন্দনের মাইক্রোফোন অন হয়েছে। হ্যাঁ বলো চন্দন। হ্যাঁ হ্যাঁ, তোমার কণ্ঠটা এবং চেহারাটা দেখতে চাই। রাজীব দার এই যে প্রবন্ধ সংগীত শুনতে শুনতে ভাবলাম যে কত কিছু যে জানি না, কত কিছুই জানার বাকি। তো খানিকটা বোধহয় খানিকটা পূরণ হলো যে এই যে কাবার, এই যে তাদের বিজ্ঞাপন, এই যে ধারাবাহিক, যে তাদের এখানকার ব্যবসা সূত্রে আমাদের যে এই সমস্ত জিনিসগুলো পাওয়া আছে, দুর্দান্ত, খুবই চমৎকার, অনেক কিছুই জানতাম না। আর প্রচুর আপনারা সবাই এখন উপস্থাপক থেকে শুরু করে সবাই আপনারা এমন এক আঞ্চলিকতাবাদীর ঢেউ তুললেন যে আমরা তো কোণঠাসা হয়ে গেলাম। যাই হোক, তো রাজীবদা বলছিলেন যে একাডেমিতে আমাদের অনেক লোকসঙ্গীত টঙ্গীত সংগ্রহ হয়েছে, নিঃসন্দেহে হয়েছে, কিন্তু মুশকিলের ব্যাপারটা হলো যে আপনি একটা জায়গাতে ওই যে গানের কথা বললেন, যেখানে ফুল আর ইয়ের যে পার্থক্য, যে ডকুমেন্টেশন গুলো এমন ভাবেই করা হয়েছে খুবই মানে মুশকিল। যেমন গতকালই আমি জেলাওয়ারি লোকসঙ্গীতের মানে জেলাওয়ারি লোকসঙ্গীতের একটা সংকলন আমাদের বাংলা একাডেমি করেছে, সেখানে আমি নরসিংদীর লোকসঙ্গীত লোক সংস্কৃতির উপর একটা বই করেছে, সেই বইটার যে লেখক খুবই পথিত দশা, ডক্টরেট ফক্টরেট করা বাংলা একাডেমির উচ্চ পদস্থ কর্মচারী কর্মকর্তা, তাকে কেন দেওয়া হলো? এমনকি লোকসংস্কৃতির কি বলে আপনার ইতিহাসের ডক্টরেট করা লোকজন আছে, আমি ডক্টরেট করা বলছি, একেবারে সে হানিফ পাঠানের ছেলে বা হানিফ পাঠান এরাও আছে, তাদেরকে দিয়ে করানো হলো না বইটা এককভাবে। তাতে করে হলো কি, আমার ইউনিয়নের নামটাও সেখানে ভুল, এবং সেই যে ম্যাপটা দেওয়া হয়েছে নরসিংদী জেলার, সেই ম্যাপের মধ্যে দশখানা ভুল আছে।
এই হলো গবেষণা, এই হলো তাদের লোকসংস্কৃতি, লোকসঙ্গীত ইত্যাদি সংগ্রহের অবস্থা, তার মানে ভেতরের অবস্থাটা কি তাহলে? কতগুলি 10-12টা বই নিয়ে তারা সেটাকে মানে টুকলিফাই করে একটা বই করে দিয়েছে, ব্যাপারটা হলো তাই। এবং আমি যদ্দূর জানি যিনি এই বইটা লিখেছেন ও লেখক, উনি কিন্তু ওই অঞ্চলের মানুষ নন। সবচেয়ে ভালো হয় যদি ওই অঞ্চলের কোন গুরুত্বপূর্ণ মানুষকে পাওয়া যায়, না পাও গেলে নিশ্চয়ই বাইরে থেকেও সেটা করা সম্ভব, অনেক শ্রম হয়তো তাতে দেওয়া লাগবে, কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু যদি ওই অঞ্চলের লোক পাওয়া যায়, আমি যদি চট্টগ্রামের আঞ্চলিক কথা, আঞ্চলিক শব্দ, আঞ্চলিক গান নিয়ে কাজ করতে যাই, আমার জন্য বেশ অসুবিধা হবে, যেটা যারা এই ভাষা জানে, যারা ওখানকার ভূমিপুত্র, তাদের জন্য সেটা অনেক সহজ, তো স্বাভাবিকভাবেই সেটা হয়। হ্যাঁ, তো আমার 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 ইয়েটা আগ্রহ যেটা যে বলছিলেন যে চন্দন খালি তাঁতের গানের কথা বলে, আসলে প্রান্তিক মানুষ তো, কাজে এই কারণে চাই চাই ব্যাপারটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমি বলবো একটা একটা মানে এপিসোডের হবে নাকি কি হবে জানি না, কর্মসংগীত নিয়ে আপনাকে একটা ইয়ে করতে হবে, কর্মসংগীত চাই আমি। আমি দুর্দান্ত ভাবে কর্মসংগীত চাই, কারণ এই বাংলা বা বাংলা ভর্ষ দুই বাংলায় অসংখ্য গানের যে সৃষ্টি সেটা কিন্তু কর্মসংগীত হিসাবে। আজকে যেগুলোকে আমরা লোকসংগীত বলি, এই বলি সেই বলি, আলটিমেটলি কিন্তু কর্মসংগীত। সো কর্মসংগীত নিয়ে এর যে গুরুত্ব, আজকে সেই লোকসংগীত নতুন করে তৈরি হচ্ছে কিনা বা হলে কেমন করে হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা একটু জানতে চাই। আমাদের মর্মে এসে যেন স্থান করে নিতে পারে, আমরা এমন একটি প্রত্যাশা জানিয়ে। গতদিনের এপিসোডে দেখবেন, খেয়াল আছে নিশ্চয়ই যে আমি পেশাভিত্তিক গানের কথা উল্লেখ করেছিলাম, কর্মসংগীত তো সে কি, নিশ্চয়ই সেদিন নিয়ে আমার যতখানি সম্ভব আমার পক্ষে করা বলা সেটুকু আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা আস্তে আস্তে ধন্যবাদ গোটাতে পারি। শেষ আহ্বান, কারো কি আর কোনো প্রশ্ন মন্তব্য রয়েছে? আমি একটু চন্দন ভাইয়ের কথা সম্পূরক একটা কথা বলতে চাচ্ছি। ওই যে নরসিংদীর কথা বললেন তো চন্দন ভাই, ওই আমাদের মনিরুজ্জামান স্যার কিন্তু নরসিংদীরই মানুষ, এবং ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাষাতাত্ত্বিক কাজটা, আদিয়াবাদের যে উপভাষা, ওটা ও আপনার ভাষারই ফলে আপনি কুণ্ঠাসা হয়ে যান নাই? না না, আমি কুণ্ঠাসা যে না, আমার আমি কুণ্ঠাসা এই কারণে মনিরুজ্জামান স্যার আমার ইয়ে ছিলেন, কি বলে, শিক্ষক, এবং উনি আমার গাইড ছিলেন, কিন্তু আলটিমেটলি আমি আর কাজটা শেষ করতে পারিনি, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। হবে আশা করি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে রাজীবকে তো বটেই, রাজীব অনেক সময় শ্রম দিয়ে আমাদেরকে একটা নতুন জগতের মাঝখানে সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে আশা করি আরো অনেকগুলো ক্ষেত্র, অনেকগুলো কাজের পথ, অনেকগুলো পরিসর খুলে যাবে। তো আমরা তার অপেক্ষা রইলাম তার শেষটুকু দেখার জন্য, এবং আর আর এক পক্ষকাল পর আগামী 11 তারিখ আমরা আবার এখানে ফিরে আসছি রাজীবের এই বিশাল ভান্ডারকে নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ রাজীব, এবং শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।